সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম ও আদাব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আজ 29 জুন 2024 রোজ শনিবার, আমি জিহাদ আপনাদের জন্য চলে এসেছি জয়পুরহাটে, নতুনহাটে। তো বন্ধুরা চলুন, আজ জয়পুরহাটে নতুনহাটে কী ধরনের খামার উপযোগী সার গড়ে উঠেছে এবং এগুলোর দাম কেমন তার সম্বন্ধে জানবো এবং দেখব। আপনারা যারা 2025-26 কোরবানির জন্য কালেকশন করতে চাচ্ছেন, তারা এখনই এ হাট থেকে গরু কালেকশন করতে পারেন। বন্ধুরা, আপনারা জয়পুরহাটের নতুনহাটে কী ধরনের গরুর ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যে ভিডিওগুলো করি এগুলোতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা চলুন ঘুরে দেখি পুরো হাট আর না দেরি করে। আসসালামু আলাইকুম, দাম কত যাচ্ছে? 105। এ বন্ধু কত বলছে ভাই? 85 বলে। কত হলে দেওয়ার ইচ্ছা? 90-92 হাজার টাকা হলে এই গরুটি দেখতে পাচ্ছি এটি দিবে। বন্ধুরা, আপনারা যারা 2025 সাল কোরবানিকে টার্গেট করে গরু কিনতে চান, তারা জয়পুরহাটের নতুনহাটের এই জায়গা থেকে গরু কালেকশন করতে পারেন। অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা এখন। তাহলে 90-95 হলে এখন দিবেন এটা? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা কত হলে দিবেন? হ্যাঁ, 80 হলে বিক্রি করবেন? এগুলো সব 2025 কোরবানি ঈদের জন্য হবে, সাইওয়াল জাতের গরু এগুলো সব। এখানে একটা দেখতে পাচ্ছি নেপালি গির। আসসালামু আলাইকুম কাকা, এটার দাম কত বলতেছে? 80-85 বলে। আপনার কত হলে দেওয়ার ইচ্ছা? 90 হলে ছাড়ে দেবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল গল কম্বল এবং বিশাল নাভি একটি গরু, যেটি আপনার 80-85 হাজার টাকা হলে ছেড়ে দিবে বলতেছে। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন জয়পুরহাটের নতুনহাটে আমি এখন আছি এবং এই হাটে গরুর দাম অনেক কম যাচ্ছে, শুধুমাত্র বৃষ্টির কারণে। আজকে না বরাবরই হাটে গরুর দাম কম যায়, তারপরেও আজকে বৃষ্টি হয়েছে যার কারণে গরুর দাম অনেক কম যাচ্ছে। আসসালামু আলাইকুম, এটা কত চান? 90 বলেছে, কত পর্যন্ত? 85 বলছে। কত হলে যাওয়ার ইচ্ছা? 90 হলে দিবে। বাইরে কত লাভ যাচ্ছেন? 90 বলছে, কত পর্যন্ত? 77 পর্যন্ত বলছে। কত হলে দেওয়ার ইচ্ছা? 82 হাজার টাকা হলে এটি দিবে। এটি এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব 2025 সালের জন্য কোরবানির জন্য আর কি। যারা খামারে গরু পালতে চান তারা এখন থেকে এই গরুগুলো কালেকশন করে রাখতে পারেন। আচ্ছা, আপনারা কত চান? 85। কত হলে দেওয়ার ইচ্ছা? কত হলে দিবে? কত বলে? কত? 70-75 হাজার টাকা বলতেছে এই গরুটা। আপনারা জয়পুরহাটে এসে গরু দেখতে পারেন, অনেক দাম কম যাচ্ছে আর কি। আজকেও দেখতেছি আরেকটি ফ্ল্যাগবি জাতের গরু, তবে এর পার্সেন্টেজ খুবই কম। কাকা আসসালামু আলাইকুম, এটা কত চাচ্ছে? দাম কত চাওয়া হচ্ছে? 160। এ বন্ধু বলিছে কত? 160 জাতের একটি সার বেচু, 160 চাওয়া চাচ্ছে, তবে 100 ভাঙে বলতেছে। কত হলে যাওয়ার ইচ্ছা? 100 উপরে নিতে চাচ্ছে না? যারা ফ্ল্যাগ বি গরু কালেকশন করতে চান এই গরুটি দেখতে পারেন। জয়পুরহাটে গত হাটে একটি ফ্ল্যাগ বি উঠছিল, এই হাটে একটি ফ্ল্যাগ বি আসছে, তার মানে বোঝা যাচ্ছে জয়পুরহাটে আপনারা আসলে ফ্ল্যাগ বি গরু কালেকশন করতে পারবেন। সালামু আলাইকুম, ফাইজান এটা কত যাচ্ছে? 115। এ পর্যন্ত বলিছে কত ভাই? কত হলে যাওয়ার ইচ্ছা?
103-104 হলে দিয়ে দিব না এটা। বন্ধুরা এইখানে একটি দেখতে পাচ্ছি বিশাল আকৃতির বাছুর, অস্ট্রাল প্লাস শাহিওয়ালের ক্রস হবে এটা। বাইরে দাম কত হচ্ছে? 220। বেশি চা হয়ে গেল না? তা ঠিক। তারপরে ভাই কত হলে দেওয়ার ইচ্ছা? 200 হলে দিবেন? এটা কত বলছে ভাই পর্যন্ত? 100 না খালি 180? যাক আলহামদুলিল্লাহ 180 পর্যন্ত কি বলছে। এইটা বিশাল বড় হবে, ওই যে কমে যে আগায় দেখা যায় কালাচাঁদ রাজা বাবু সেই ক্যাটাগরির বাছুর আর কি এইটা। সালামু আলাইকুম, এটা দাম কত যাচ্ছেন? 85 বলছে। কত পর্যন্ত পটলে দেওয়ার ইচ্ছা? 80-র মধ্যে হলে এটা দিবে। মাশাআল্লাহ, গলো কম্বল নাভি দুটাই অনেক সুন্দর আছে এগুলোটার। আপনারা চাইলে জয়পুরহাট টুকনাটে এসে দেখে দামাদামি করে গরু নিতে পারবে। এইখানে একটা জোড়া দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। সালামু আলাইকুম, জোড়া কোন দাম যাচ্ছেন এটা? 2,70,000 টাকা। যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরু মাশাআল্লাহ। তা কত হলে দেওয়ার ইচ্ছা? কত হলে দেওয়ার ইচ্ছা? 250 হলে দিবেন এই জোড়া। এবার তো বলছে কত ভাই? 210 পর্যন্ত এই গরুটা বলছে এই জোড়া। দেখি এদিকে এক করে দিয়ে দিয়েছিল বিশাল এগ্রেসিভ গরু। বাইরের দাম কত চাচ্ছেন? 115। মাশাআল্লাহ, কত হলে দেওয়ার ইচ্ছা ভাই? 100 হলে তুমি কত বলেছে? কত? 80-85 হাজার টাকা পর্যন্ত দাম বলছে বন্ধুরা। 100 হলে দিবে। এইখানে একটি দেখতে পাচ্ছি গলো কম্বল এবং বিশাল আকৃতির গরু, একদম দেখে মনে হচ্ছে সেই সাদিক এগ্রোর যেই 20 টাকার গরু, ঠিক তারই বংশধর দেখে মনে হচ্ছে। কিন্তু দেখি এর দাম কত চাই। আসসালামু আলাইকুম কাকা, এর দাম কত যাচ্ছেন? 110। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন একদম ওই গরু আর এই গরু প্রায় দেখতে একই রকম, গলো কম্বলও যেমন আমিও তেমন, শুধুমাত্র এর দাম 110। কত হলে দেওয়ার ইচ্ছা কাকা? 100 হলে দিব। 100 হলে দিবে এই গরুটি। আপনারা যারা খামারিরা আছেন বা ঢাকার খামারিরা আছেন তারা যদি এটি কালেকশন করতে পারেন, আপনারাও এই গরুটির দাম বড় করে এক বছর পেলে ওই রকমই দাম চাইতে পারবেন। এটা এ বন্ধু বলেছে কত? 90 পর্যন্ত বলছে। তাহলে আপনি কি 100 হলে বা 110 হলে দিবেন? আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারতেছেন জয়পুরহাট নতুনহাটে আসলে আপনারা সব ধরনের গরু ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আগামী হাটে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।